এখন থেকে ফ্রম টুডে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করবে বা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করবে সেরকম সকল কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তারা এই নীতির আওতাভুক্ত হবে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। সমবায় শ্যামাপা, আপনার কাছে যেতে চাই। আমরা যে আলোচনার শিরোনাম রেখেছি বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যে ভিসা নীতি ঘোষণা করেছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতি এর মধ্য দিয়ে একটি লাইন, ট্রেন যেমন বগি লাইনচ্যুত হয় তেমনি সঠিক লাইনে চলে আসবে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক বৃন্দদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এদেশের নাগরিক হিসেবে আমি প্রথমে বলতে চাই যে কোনো বিদেশি রাষ্ট্র এরকম একটি ভিসা নীতি যদি একটি দেশের উপরে আরোপ করে, সেটা না, মানে আমি রাজনৈতিক কর্মী হিসেবে পরে কথা বলছি, এদেশে নাগরিক হিসেবে খুব একটা আমি আনন্দিত নই। এটা নিয়ে এখানে খুশি হওয়ার কিছুই নেই, বরঞ্চ এটা আমাদের জন্য একটি লজ্জাজনক ব্যাপার। কারণ এই ভিসা নীতি যদি আপনি পড়ে দেখেন, যে স্টেটমেন্টটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন যেটা বলে করেছেন এবং পরে যেটা প্রকাশিত হয়েছে ওদের ওয়েবসাইটে, সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশ স্পেসিফিক এই ভিসা নীতিটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য, এটা কোনো কমন ভিসা নীতি নয় যে অন্য আরও অনেক দেশের জন্য অ্যাপ্লিকেবল। ইটস ওনলি অ্যাপ্লিকেবল ফর বাংলাদেশ। এটা একটা লজ্জাজনক ব্যাপার। আরেকটা সেকেন্ড আপনি আসেন যে এখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে কারা কারা এই ভিসা নীতির, নতুন ভিসা নীতির মধ্যে আসবে। সেখানে জুডিশিয়ারির কথা বলা আছে, যে যারা হচ্ছে যে আপনার যারা আইনের লোকজন আছেন, বিচার বিভাগ বেসিক্যালি, সাবেক এবং বর্তমান আমলা, রাজনীতিবিদ, সরকারি বিরোধী দল সব মিলিয়ে, তারপরে আপনার আছে আপনার পুলিশ এবং পুলিশ ছাড়াও অন্য বাহিনী, সিক্রেট সার্ভিস, কোর্ট অ্যান্ড কোর্ট সিক্রেট সার্ভিস, যেটাতে আমি যেটুক বুঝি সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের আপনার বিভাগ যারা কাজ করে, সিকিউরিটি কাজ করে, গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, বাংলাদেশে এগুলো, এবং একটা ব্রড স্পেকট্রামে সুশীল সমাজ বা যে কেউ এটার অন্তর্ভুক্ত হতে পারে, যারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশের ভবিষ্যৎ, যে নির্বাচনটি নিয়ে কথা হচ্ছে সেই নির্বাচনটি বাধাগ্রস্ত করবে, ভোট গ্রহণে বাধাগ্রস্ত করবে, ভোট প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করবে, সেই সকল ব্যক্তি এই ভিসা নীতির আওতাভুক্ত হবে। অনেক দুঃখজনক ঘটনা। অন্য দুইটা দেশের কথা আমি এখন মনে পড়ছে, নাইজেরিয়া এবং সুদান, যেখানে যুক্তরাষ্ট্র অলরেডি এই ভিসা নীতি অ্যাপ্লাই করেছে, সেটা ওদের নির্বাচনের পরে অ্যাপ্লাই করেছে। আমাদের নির্বাচনে বাংলাদেশে যদি এই এই যে নির্বাচন হওয়ার কথা সংবিধান অনুযায়ী, সেই নির্বাচনে এখনও 6-7 মাস বাকি আছে ধরে নিলাম, সেই এতদিন আগে এই ভিসা নীতিটা অ্যাপ্লাই করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মনে করি আমি। কারণ এদেশের নাগরিক হিসেবে আমি যেটা বুঝি যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এদেশে শুধুমাত্র নির্বাচনের দিন না, নির্বাচনের স্কেজুল ঘোষণার পরে সে 90 দিন না, এখন থেকে ফ্রম টুডে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করবে বা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করবে সেরকম সকল কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তারা এই নীতির আওতাভুক্ত হবে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আপনি বলেন যে জুডিশিয়ারিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া জুডিশিয়ারি কিভাবে সংশ্লিষ্ট? নির্বাচন প্রক্রিয়া জুডিশিয়ারি এভাবে সম্পৃক্ত, যখন আপনি মিথ্যা মামলা দেন, 2018 সালে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কোনো নেতা বা কর্মীকে 300 আসনে গ্রেফতার করা হবে না বা মিথ্যা মামলা দেওয়া হবে না। কিন্তু আমরা কি দেখেছি, গ্রেফতার করে নতুন মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে আমাদের 2018 নির্বাচন তথাকথিত যেই ভোট ডাকাতি হয়েছিল সেই ভোট ডাকাতির পরে তাদেরকে জামিনে আমাদের মুক্ত করতে হয়েছে সেই দিনের পরে। তো সুতরাং বিচার বিভাগ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে,
এবং খুবই ক্যাটেগরিক্যালি আমি ব্যক্তিগতভাবে আপনাকে এই এই টক শোতে বলতে চাই যে যুক্তরাষ্ট্র খুব পরিষ্কারভাবে বলেছে যে শুধু ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অত্যন্ত আলোচিত একটি কালো আইন যেটা এখন আলোচিত হচ্ছে সব জায়গায় সব মহলে, সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি কারোর নামে মিথ্যাভাবে প্রয়োগ করা হয় বা অন্যায্যভাবে প্রতিহিংসামূলকভাবে সেই আইনটি আনা হয়, সে আইনটি যে আদেশ করলো সেটা নয় যে এই মামলাটি নথিভুক্ত করবে, তা সেও এই ভিসার এবং তার পরিবার এই ভিসা নীতির আওতায় আসতে পারে, মানে কতটা তাৎপর্যপূর্ণ এবং সিরিয়াস ব্যাপারটা এটা আমাদের অনুধাবন করতে হবে এদেশের, প্রথম কথা এদেশের নাগরিক হিসেবে, তারপরে এদেশের ভোটার হিসেবে। রাজনৈতিক দলের কথা আমি পরে আসতে চাই, এখন সেজন্য আমি আমি আমাদের কথা হচ্ছে যে আমরা তো এদেশের নাগরিক, আমরা যে তিনজন এখানে বসে আছি তিন দলের লোক প্রতিনিধি আপনি ডেকেছেন আজকে, আমরা এদেশে রাজনীতি করি, এদেশে আমাদের আমাদের বসবাস, এদেশের 17 কোটি মানুষকে নিয়ে আমাদের তাদের জনসেবায় আমরা রাজনীতি করি, ঠিক। এখন যদি অন্য দেশ এসে আমাদের উপরে এই ভিসা আরোপ করে, ঠিক আছে, আমি বলতে পারে আওয়ামী লীগ বলতে পারে বা অন্য কোনো দল বলতে যুক্তরাষ্ট্রে গেলাম না, দ্যাট ইজ নট দ্য সলিউশন, এটা ইমপ্লিকেশনটা বুঝতে হবে। সারা পৃথিবীতে একটা একটা ইমপ্লিকেশন হয়েছে যে বাংলাদেশের নাগরিকের উপরে ভিসা নীতি একটা এম্বার্গো আরোপ করা হয়েছে, যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নাই, যেহেতু বাংলাদেশে ভোটাধিকার নাই, যেহেতু বাংলাদেশে ঠিকমতো নির্বাচন হয় না, যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যেহেতু বাংলাদেশে ক্যান্ডিডেটদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে নারীরাও নিরাপদ নয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, জেলে যেতে হয়, মিথ্যা মামলা খেতে হয়, সেজন্য 7-8 মাস আগে থেকে এই এম্বার্গো, এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে এবং রিজিনালি আমাদের দক্ষিণ এশিয়ার যদি আপনি রাজনীতি চিন্তা করেন তার সেখানেও কিন্তু একটা প্রভাব ফেলে। তো সুতরাং আমি বলবো যে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটি হওয়ার আমি এটাতে খুশি না, কিন্তু আমি মনে করি যে এই যে 17-13-14 বছর ধরে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়ে বসে আছে এবং আওয়ামী লীগের ভোটারদের সাথে কোনো যোগাযোগ নাই, জনগণের সাথে কোনো যোগাযোগ নাই, মানে ভোটার মানে বিনা আপনার ভোটে যেসব এমপিরা আছে এখন তাদের বিরুদ্ধে বা তাদের যে বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষের যে আন্দোলন, যে সংগ্রাম, প্রত্যেকটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ, জাতীয় পার্টি তো কথা বলছে এখন, হ্যাঁ, তো এখন এই এই যে প্রত্যেকটি বিরোধী দলের যে মতামত যে আমরা একটা সুষ্ঠু ভোট চাই, কে আগামী দিনে নির্বাচিত হবে সেটা মুখ্য নয়, যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার নির্বাচিত করে আওয়ামী লীগ আবার নির্বাচিত হবে সমস্যা নেই, কিন্তু একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারতে হবে, নতুন জেনারেশন 18 বছরের ছেলেমেয়েরা, ভাই আমাদের ভাই বোনরা যারা গত 2018 সালে 3 কোটি ছিল, এখন হয়তো আরও বেড়েছে, এই 3 কোটির মধ্যে 3,000 লোকও ঠিকমতো ভোট দিতে পারেনি, নতুন ভোটাররা, এরা ভোট দিতে চায়, যাকে খুশি তাকে ভোট দিতে চায়, সেই ব্যবস্থা সেই প্রক্রিয়াটা আমাদের ঠিক করতে হবে যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে এবং সেটা এদেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনে আছে এবং ইনশাল্লাহ এই দেশের জনগণকে নিয়ে বিএনপি সেটা। আপনার কাছে আমি আবার আসবো।